নমস্কার বন্ধুরা এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ বাতিল হয়ে গেল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দু হাজার একুশের পূর্ব ঘোষিত রুটিন অবশেষে অফিসিয়ালভাবে ঘোষণা করে দেওয়া হলো। অর্থাৎ জুন মাসে রকম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোনো পরীক্ষায় হবে না তাহলে কবে হবে কি আপডেট উঠে আসছে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যালেলেটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন বলা হচ্ছে জুনে হচ্ছে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নতুন পরীক্ষা সূচি পরে জানাবে শিক্ষা দপ্তর তো ঠিক কী আপডেট উঠে আসছে আমরা দেখবো দেখুন বলা হচ্ছে যে করোনার আবহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসে হচ্ছে না পরিবর্তিত পরীক্ষা সূচি পরে ঘোষণা হবে পরীক্ষা কবে হবে তা নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করবে শিক্ষা দপ্তর শনিবার জানালেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় শনিবার নবান্নে তিনি বলেন যে মে মাসে পরীক্ষা নেই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত শিক্ষা দপ্তর আলাদা করে জানিয়ে দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে যে মে মাসে কোনো রকম তো পরীক্ষা হচ্ছে না তার সঙ্গে জুন মাসে যে পরীক্ষা ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটাও কিন্তু ক্যান্সেল করে দেওয়া হলো অর্থাৎ আগের যে রুটিন ছিল সেই রুটিন কিন্তু ক্যান্সেল করে দেওয়া হলো। এবং তারপর দেখুন কী বলা হচ্ছে যে নির্ধারিত সূচি অনুযায়ী আগামী পয়লা জুন থেকে মাধ্যমিক এবং পনেরোই জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল কিন্তু অতিমারির চোখ রাঙানিতে দুটি পরীক্ষা নিয়েই তৈরি হল অনিশ্চিততা অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে পয়লা জুন থেকে মাধ্যমিক হওয়ার কথা ছিল এবং পনেরোই জুন থেকে উচ্চ মাধ্যমিক হওয়ার কথা ছিল কিন্তু সেটা আপাততভাবে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হলো অর্থাৎ জুন মাসে কোনো রকম পরীক্ষা হবে না আজকেই মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কিন্তু সাংবাদিক বৈঠক করেন এবং দ্বিতীয় সাংবাদিক বৈঠকে কিন্তু একথা ঘোষণা করে দিলেন যে জুন মাসে রকম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না অর্থাৎ যে আগের যে রুটিন ছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সেই রুটিন কিন্তু ক্যান্সেল করা হলো তবে আপাততভাবে কিন্তু কোনো রকম পরীক্ষা ক্যান্সেল করা হয়নি পরীক্ষা কিন্তু পরে হতেও পারে কিংবা নাও হতে পারে সেই বিষয়ে কিন্তু শিক্ষা দপ্তর পরে ডিসিশন নেবে পরিস্থিতি বুঝে কিন্তু আপাততভাবে জুন মাসে কোনো রকম পরীক্ষা হবে না এমনটাই কিন্তু ঘোষণা করে দিল মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তো এই ছিল আজকের বিগ ব্রেকিং নিউজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটি বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দিন যাতে করে সবাই জানতে পেরে যাই আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে